ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বর্তমানে তোমরা যারা ক্লাস টেনে পড়ছো, অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ইতিহাসের সাজেশন নিয়ে। এর আগে আমরা ভূগোল বিষয়ের সাজেশন কিন্তু আলোচনা করে দিয়েছি, তার ম্যাপ পয়েন্টিং বলো বা তার যে বড় কোয়েশ্চেন বলো, সমস্ত কিন্তু আলোচনা করা হয়ে গেছে। পারলে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, তোমাদের কিন্তু অনেকটাই কাজে আসবে। আজকে মূলত ইতিহাসের যে 8 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক 2025 সালের ফাইনাল পরীক্ষা বলো বা টেস্ট পরীক্ষা বলো, উভয় ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি দেখে প্রশ্নগুলো খাতা পেন নিয়ে বসো, বসে প্রশ্নগুলো কিন্তু ভালো করে লিখে নাও, তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় কোনো রকম সমস্যা থাকবে না 8 নম্বরের প্রশ্ন নিয়ে। তোমরা বিগত বছরের যদি প্রশ্ন দেখো, তাহলে বুঝতে পারবে ইতিহাসের প্রশ্ন কিন্তু একটা ঘুরিয়ে আসছে, একদম সোজা সাপটা কোয়েশ্চেন কিন্তু থাকছে না। ইতিহাস পরীক্ষার প্রশ্ন যথেষ্ট টাফ হচ্ছে এবং ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছে, তাই তার মান বিবেচনা করেই কিন্তু আজকের এই প্রশ্নগুলো তোমাদের সামনে রাখা হয়েছে। তাই অবশ্যই প্রশ্নগুলো খাতায় ভালো করে লিখবে এবং এখন থেকে তৈরি করতে থাকবে, তাহলে পরীক্ষার আগে কোনো জটিলতা থাকবে না। আর এই 8 নম্বরের প্রশ্নগুলো যদি তোমরা এখন থেকে ভালো করে তৈরি করে নাও না, তাহলে 4 নম্বরের প্রশ্নগুলো কিন্তু আটকাবে না। তার কারণ এখানেই অনেক 4 নম্বরের প্রশ্ন লুকিয়ে আছে। যখন 4 নম্বরের প্রশ্নের সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো, বুঝতে পারবে কেন এই কথাটা আমি বলছি। প্রশ্নগুলো ভালো করে লিখে নাও এবং তৈরি করতে থাকো। তো চলো 8 নম্বরের প্রশ্নগুলো দেখে নি। প্রথম প্রশ্ন, ব্রহ্ম সমাজের বিভাজন কিভাবে ঘটে? তার সাথেই 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা লেখো। আর একবার বলি, ব্রহ্ম সমাজের বিভাজন কিভাবে ঘটে? তার সাথেই 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো বা ভূমিকা লেখো। পরের প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কি? তার সাথেই এর সমস্যা ও সমাধান প্রকল্পে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? হয়েছে 3 নম্বর প্রশ্ন বা পরের প্রশ্ন, 19 শতকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, বাংলার সমাজ সংস্কার আন্দোলনে বঙ্গ দলের গুরুত্ব লেখো। নেক্সট, তিতুমীরের নেতৃত্বে বাংলার ওহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। হয়েছে পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে কয়েকটা বিদ্রোহের কারণ এবং ফলাফল, যেটা তোমাদের ভালো করে কিন্তু দেখে যেতে হবে। কোন কোন বিদ্রোহ লিখে নাও, কারণ এবং ফলাফল, যে বিদ্রোহগুলো বলছি এই প্রত্যেকটা বিদ্রোহের কারণ এবং ফলাফল তৈরি করতে হবে। কোন কোন বিদ্রোহ? ফরাজি, কোল, সাঁওতাল, নীল, এই 4টে। আবার বলি, ফরাজি, কোল, সাঁওতাল, নীল, এই 4টি বিদ্রোহেরই কারণ এবং তার ফলাফল ভালো করে দেখে যাবে। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ শাসনে ভারতে সংঘটিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। আবারও বলি, ব্রিটিশ শাসনে ভারতে সংঘটিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও। পরের কোয়েশ্চেন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। পরের প্রশ্ন, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, গোড়া উপন্যাসের মাধ্যমে স্বদেশ ভাবনা ও জাতীয়তা বোধ কিভাবে ফুটে উঠেছে? হয়েছে আর একবার বলি, গোড়া উপন্যাসের মাধ্যমে স্বদেশ ভাবনা ও জাতীয়তা বোধ কিভাবে ফুটে উঠেছে? নেক্সট কোয়েশ্চেন, ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির ভূমিকা লেখো। আরেকবার বলি, ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির ভূমিকা লেখো। নেক্সট কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, 19 শতকে বাংলায় ছাপাখানার বিকাশ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, 19 শতকে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্ন, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের বা রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনার পরিচয় দাও।
আরেকবার বলে দিই, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার পরিচয় দাও। পরের প্রশ্ন, 20 শতকে ভারতে কৃষক আন্দোলনের পরিচয় দাও। 20 শতকে ভারতে কৃষক আন্দোলনের পরিচয় দাও। নেক্সট কোয়েশ্চেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। পরের প্রশ্ন, একই রকম কোয়েশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। নেক্সট কোয়েশ্চেন, সেম প্যাটার্ন, আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। তার মানে বুঝতেই পারছ এই 3টি আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কিন্তু এই বছর আসার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। নেক্সট, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই কোয়েশ্চেন গুলো। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। নেক্সট, আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। এবং সর্বশেষ বলবো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো এবং তা কতটা সফল হয় সেই বিষয়ে আলোকপাত করো। বোঝা গেছে? তাহলে যেই প্রশ্নগুলো বললাম 8 নম্বরের জন্য ইতিহাসের ভালো করে তৈরি করবে, এই 8 নম্বরের কোয়েশ্চেন থেকেই কিন্তু তোমাদের 4 নম্বরের প্রশ্নও তৈরি করা হয়ে যাবে। কিভাবে তৈরি করা হবে আমি পরের ভিডিওতে যখন তোমাদের ইতিহাসের 4 নম্বর প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করে দেবো, তখনই কিন্তু বুঝতে পারবে। বারবার বলছি, ইতিহাসের কোয়েশ্চেন কিন্তু প্রত্যেক বছর একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তাই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্যাটার্ন অবলম্বন করে তৈরি। অবশ্যই ভালো করে এই প্রশ্নগুলো কিন্তু তৈরি করতে থাকো, তাহলে ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় কোনো সমস্যার মধ্যে তোমাদের কিন্তু পড়তে হবে না। আর তুমি আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং সাজেশন ভিডিওর সাথে।